السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. شكرا دارشوك بثيب جيبران دو تيكا برا قسميك دور اسلاميك سال جاب شرا شوري يا جون ديك چنه تل مانگا شكل كان توريك مبارك بدانا چه آمون تون اپنا در شكل كي اپنا در جيبون گھنشتو شكل پرشن جواب جانتے এছাড়া ইবাদত সম্পর্কিত বিভিন্ন বিষয়, শিরক বিদআত মুক্ত কুরআন কারীম এবং সহিহ সুন্নাহর আলোকে যারা জানতে চান তারা সরাসরি এই কসমিক ডোর ইসলামের সওয়াল জব এটেন বাংলা সরাসরি প্রশ্নটা জানার সুযোগ পাবে। আপনাদের সাথে আছে আমি কারিকেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলেমদিন এটেন বাংলা আমাদের সকলের প্রিয় মুখ শেখুল আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখকে স্বাগত দর্শক, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন গ্রহণ করছি, এরই মধ্যে কয়েকজন লাইনে আছেন। একটা ছোট্ট অনুরোধ জানাচ্ছি, আপনারা যখন টেলিফোনে কথা বলবেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে রাখবেন। শেখ, আমরা প্রশ্ন নিতে পারি? জি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কি জানতে চাচ্ছেন? ঠিক আছে, ধন্যবাদ। সালামু আলাইকুম, কে আছেন লাইনে? যখন আমি চুপ থাকি এবং যখন আসতে পারি তখন মনে করি, কিন্তু আমি যদি ইমাম সুরা ফাতিহা শেষ করে ফেলছে সেই অবস্থায় যদি ইমামের সাথে জামাতে সামিল হই, সেক্ষেত্রে যদি আমি নিজে আরেকটি সুরা ফাতিহা পড়ে নিবি কিনা এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে আমরা জানবো বিষয়ে। আসসালামু আলাইকুম। কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন? বাবু মারা গেছে, এখন আমার মেয়ে বাচ্চা মারা গেছে 7 মাসের। এখন কেন মারা গেছে হঠাৎ করে, পাতলা পায়খানার বমি হতে উঠছে, আমি ডাক্তার কোথায় সবই দেখাচ্ছি, এখন আমি কি করলে আমার বাচ্চাটা শান্তি পাবে? বুঝছেন, আমি এখন নামাজ রাখছি, সবকিছু করি, এখন আমার আমার জানতে ইচ্ছে করে যে আমি কি করলে আল্লাহ পাক আমাকে আমার সন্তানের জন্য ওরা মাফ করবে, বা কি করলে আমার আমার সন্তানের কাছে আমি যেতে পারবো, আমাকে একটু বলতে পারবেন? জি, আমরা জানবো আপনার প্রশ্ন শেখ শুনেছেন, আপনি দেখতে থাকুন, আপনি জবাব পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ শেখ, প্রশ্ন শুনলেন বিষয়ে। প্রশ্ন হচ্ছে যে নীলা জানতে চাইলেন যে অনেকে সুরা ফাতিহাতে ওলা দ্বাল্লিন এবং যাল্লিন বলেন, যারা যাল্লিন যদে উচ্চারণ করছে তারা কি ভুল করছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ, আকুলু বিল্লাহি তাওফীক। এটা হিজাজি উচ্চারণ, হিজাজি উচ্চারণ মানে মক্কা মদিনা, এটা মিলিয়ে হলো হিজাজ। আর হিজাজি উচ্চারণ হলো দ ওয়ালা দ্বাল্লিন, এটা হিজাজি উচ্চারণ। আর আরেকটা হলো নজদি, নজদের লোকেরা দ্বালকে একটু নরম করে পড়ে পড়ে, যেমন ওয়ালা দ্বাল্লিন দ, তারপরে ওয়ালা দ্বাল্লিন, আর হিজাজির বলো ওয়ালা দ্বাল্লিন। এই তবে যেহেতু হিজাজে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি এটাকেই পছন্দ করি, ওয়ালা দ্বাল্লিন, যারা নরম করে তারা ওই ইয়েদের নজদিদের অনুসরণ করে।
তবে আবার জানা ওলা জলিন পরে এককার গলত, এটা মারাত্মক কথাবার্তা, এরকম না, নাউজুবিল্লাহ মিন জলিন বলা যাবে না। আনিস সাহেব জানতে চাইলেন সালাতে সুরাতুল ফাতিহা আমি যদি সুরাতুল ফাতিহা পরে গিয়ে নামাজে অংশগ্রহণ করি সেই ক্ষেত্রে কি আমাকে কি সুরাতুল ফাতিহা পড়তে হবে কিনা? না, আপনাকে আর নতুন করে সুরা ফাতিহার দরকার নেই। যদি ইমাম ইয়ে করে আপনার আসতে নামাজ পড়ে, মানে যেটাকে জোহর আসর আপনি শরিক হলেন, তাহলে আপনি ফাতিহা পড়বেন, কারণ ইমাম তখন জোরে পড়ে না। কিন্তু মাগরিব এশা যখন ইমাম ওই চলে যায় তখন আপনি ওই আপনি শুনেন, কারো কারো মতে ওইটা পড়তে হয়, কিন্তু আমি মনে করি না, আপনি তখন শোনাই দরকার। জি আল্লাহ আল, কারণ তখন দোয়ালিন মত মানে ইমাম যখন জোরে পড়ে মুক্তাদিরা শুনবে পড়বে না, আর ইমাম যখন আসতে পড়ে মুক্তাদিরা সুরা ফাতিহা পড়বে। এটা হলো আমি যে মাযহাবটা অনুসরণ করি এটাই। জি আল্লাহু আকবার। এক দর্শক একটা প্রশ্ন ছিল সুরা ফাতিহা নিয়ে, যে উনি বললেন যে সুরা ফাতিহা না পড়ে কেউ যদি নামে সুরা ফাতিহা না পড়ে শুধু সুবহানাল্লাহ তিনবার বলে তাহলে চলবে, এটা কি? না না না, কেরাত পড়া তো ফরজ, ওয়ারাতিল যেখানে বলা হচ্ছে তোমরা কোরআন পড়ো, মা তাইয়াসারা ফাকরা ও মা তাইয়াসারা মিনাল কোরআন, তো কোরআন পড়ো, এটা ফরজ রোকন, যা মানে কেরা রোকন, ফরজ ছাড়া তো নামাজ হবে না। সুরা ফাতিহাটা হলো ওয়াজিব, ওয়াজিব। আর সুরা ফাতিহা হলে দুটা জিনিস হয়, একটা হলো ওয়াজিব আদায় হয়, যেহেতু এটা কেরাত কেরাত, এর যদি কেউ ইয়ে সুরা কেরাত পড়লো না রুকুতে চলে গেলো ভুলে, তাহলে সেজদা সুজদা দিলে হবে। জি জি, কিন্তু শুধু সুবহানাল্লাহ বললে সে না 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 না, প্রশ্নই ওঠে না। আসসালামু আলাইকুম। আনিস সাহেব, একটা প্রশ্ন ছিল শেখ, যে মাদকাসক্তি আজকে সমাজে খুব ভয়াবহ আকার ধারণ করে, সেক্ষেত্রে আমরা ধর্মীয় দৃষ্টিকোণগুলো কেন তুলে ধরছি না, এবং সেক্ষেত্রে এর সে এর কী দৃষ্টিভঙ্গি রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে? আসলে প্রথমে জানাতে হয়, শিক্ষা দিতে হয়, তালিম তরবিয়ত করতে হয়, খালি উপর থেকে চাপে আইন দিয়ে হয় না, মানুষকে জানাতে হয়। আফসোসের বিষয় আজকের রাজনীতি, এই এই আমরা যে রাজনীতি অনুসরণ করি এই রাজনীতিতে শিক্ষা দেয়া এগুলির ধারে কাছে নাই। এবার আমরা মনে করি গায়ের জোরে, গায়ের জোরে করা যায় না, সমাজে বিপর্যয় সৃষ্টি হয়, এগুলি কিছুই হয় না। আজকে আমাদের টেলিভিশনগুলোতে পত্রপত্রিকায় এই মাদক যে শরীর দৃষ্টিকোণ থেকে কোরআন ও সুন্নাহ দৃষ্টিতে এগুলি যে হারাম এবং এর ক্ষতিকর দিক, এটা যদি প্রধানমন্ত্রী একদিন ওয়াজ করেন, প্রেসিডেন্ট সাহেব একদিন ওয়াজ করেন, তাই এটার যে তাসির হবে, হাজার মৌলবী করলে ওই তাসির হবে না, গুরুত্বটা অনেক বেড়ে যায়। যে প্রধানমন্ত্রী এটা স্টাডি করে তিনি একদিন টেলিভিশনে বললেন বা ইন্টারভিউ দিলেন, এরপরে বললেন যে আল্লাহ কোরআনে হাদিসে এটার মধ্যে বলছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের স্পিকার, এরা যারা দায়িত্বশীল তারা কথা বলি, এটা কত সহজ হয় এবং গুরুত্বও হয়। ওয়াজ নসিহত তো খুদ্বায় মৌলবীরা বলেই, কিন্তু এটা না। এরপরে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষা এটা আনতে হবে যে মাদকতা বা মাদক যে কেন ক্ষতিকর, এটা ক্ষতিকর, এটার কুফলগুলো কোরআন ও সুন্নার আলোকে এগুলো যদি আমাদের শিক্ষায় আমরা ঢুকে দিতে পারতাম, আজকে এই অবস্থা হতো না। আল্লাহ আমাদের হেফাজত করেন, কি করব? আল্লাহ হেফাজত করুন। আমিন আমিন। শেখ কয়েকজন লাইনে আছেন, একটু প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ থেকে মবিন বলছি। জি মবিন বলুন, কি জানতে চাচ্ছেন? আমার প্রশ্ন হলো এই পবিত্র আল কোরআনে কয় জায়গায় মসজিদে দিতে হয় এবং এই সিজাগুলি কেন দিতে হয় এবং এর তাৎপর্য কি? সেজদা সেজদা কয় জায়গায়? ঠিক আছে, কেন তাৎপর্য? ধন্যবাদ, আমরা জানবো। জি সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন? আমি ঢাকা থেকে বলছি। জি রোকেয়া বেগম। জি বলুন, কি জানতে চাচ্ছেন? জি আমার হাজবেন্ড মানে প্রায় 30 বছর আগে বাইরে ছিলেন, তখন মানে পরপর 2 বছর ছিলেন, তো বয়স কম ছিল তখন, তিনি মানে 2 বছর পর রোজা গুলো করতে পারেননি। হ্যালো। জি 2 বছর কি 2 বছর পর পর 2 বছর
স্কুলে গেছে করতে পারিনি, এখন একটু বয়স হয়েছে তো 55 বা 56 বছর, এখন মানে উনি কি করবেন রোজা বলে, কি এখন কাজা করবেন? আর যদি কাজা না করে যে মানে নিশ্চিন্তে খাইয়ে দেওয়া হয়, এটা কি আমি মানে বাচ্চায় মানে তৈরি করে কোন দেশে ছিলেন? এটা কোন জাপানে ওখানে পরিবেশ ছিল না, 23 বছর ছিল, হয়তো বয়স কম ছিল, মানে গুরুতর বোঝে নেই হয়তো, এখন আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু কথা বলুন, আমরা ক্লিয়ার শুনতে পাবো প্লিজ। তারপর আমাকে হালাল মনে করলেন, মানে সিনহা কাফির হয়ে যায় এবং নাপাক অবস্থায় নামাজে দাঁড়ালে কাফির হয়ে যায়, সামান্য নাপাক অবস্থায় নামাজে দাঁড়ালে মানুষ কাফির হয়ে যাবে, আর কতটা নাপাক অবস্থায় নামাজে দাঁড়ালে মানুষ কাফির হয়ে যাবে, আর মানুষ কাফির হওয়ার পর মুসলমান হওয়ার জন্য কি করতে হচ্ছে, আপনি হারামকে হালাল মনে করলে কাফের হয়ে যায় একটা আমি বুঝলাম, এরপর পরবর্তীতে আস্তে আস্তে একটু বলবেন। ঠিক আছে, জি ধন্যবাদ। যে তার বাবু মারা গিয়েছে, তিনি এখন কি আমল করলে তার সেই মৃত বাবু শান্তি পাবে না তার? জি, আপনার বাচ্চা এটা বালেক হয়নি, বালেক না হলে শরিয়া তাকে অ্যাকাউন্টেবল করে না, মানে কোনো দায়িত্ববান মনে করে না, দায়িত্ব তার উপরে চাপানো হয় না, সেই জন্য এই বাচ্চা কোনো এর আরামের জন্য আপনার কিছু করার নেই, বরং এই টাইম নেই আরাম পাবে, কারণ আল্লাহ তাকে তো ইয়ে করেন নেই, শান্তি দিয়ে রাখবেন, হ্যাঁ তাকে তো দায়িত্ব দেননি যে দায়িত্ব ফেল করছে কাজেই আল্লাহ তাকে ধরবেন, তা নয়, এমনিই আলহামদুলিল্লাহ। আপনি বরং আপনি যদি সবর করেন তো এই এই বাচ্চা আপনার জন্য কেয়ামতের দিন সুপারিশকারী হবে, আপনি যদি দিনদার থাকেন ইয়েতে আর সবর করেন, রাস্তার চিন্তা আপনার করতে হবে না, নিজের চিন্তাটাই করতে হবে, আলহামদুলিল্লাহ। আর নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, দর্শক জানতে চাইলেন যে কোরআনুল কারিমে কতগুলো সেজদা রয়েছে এবং সেজদাগুলো আয়াতগুলো কেন, এবং এর তাৎপর্য কি রয়েছে? কোরআনুল কারিমে সেজদাগুলোর আয়াত আয়াত পড়লে সেজদা করতে হয়, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা আমাদেরকে বলেছেন যে এই ধরনের তেলাওয়াত করলে তিনি নিজেও সেজদা করতেন, সবাই কেরাম করতেন, আমাদেরকেও এই সেজদা করা আমাদের উপর তখন ফরজ হয়ে যায়। এই এটার মানে হলো, আপনি এখানে সেজদার ঘটনা এক তো হলো সরাসরি আল্লাহ বলতেছেন সেজদা করো, সুরা কালামের শেষ আয়াত যে সেজদা করো আর কাছে আসো, আমি আরবিটা পড়লাম না, পড়লে আবার এখন আবার সেজদা ওয়াজিব হয়ে যাবে, তো সেইখানে তো করোই অর্ডার, সহনীয় সেজদার মধ্যে পড়ে যেতে হবে, উজু না থাকলে উজু করে সেজদা করতে হবে, সামিয়া না অতানা গুফরানা করব্বানা ওয়া ইলাইকাল মাসির, এরপরে এরপরে সেজদা করলো তারা, এটা ঘটনা বলা হলো, ফাকাউ লাহু সাজিদিন, তারা তার উদ্দেশ্যে সেজদায় অবনত হয়ে গেল, আপনিও তখন সেজদায় পড়ে যাবেন, কারণ তারাই খালি সেজদা করার না, সেজদা আপনিও করি, সুতরাং তাদের সঙ্গে মিলে গেলেন আপনি। এটা হলো আত্মসমর্পণ করার, আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাআলার সামনে সমর্পিত, সারেন্ডার করে ফেলা, তো এটা একটু দেরি না করা, সঙ্গে সঙ্গে অজু থাকলে অজু না থাকলে অজু করে আপনি করবেন, তো এটা হলো মূল দর্শনটা এই সেজদার করা, এটা এটা তো একটা বিরাট ব্যাপার না, আল্লাহ পাককে সেজদা করা, যে ডক্টর ইকবাল কত সুন্দর বলছেন, এক সেজদা
جسے تو گراں سمجھتا ہے دیتا ہے ہزار سجدوں سے نجات. تمہیں ایک سجدہ کے جاتے ایت تو بھاری منی کرو جیٹ پڑھتے چاہو نا کرتے چاہو نا ہزار سجدہ تھے تمہارے بچیے دیبے مانی ایک جگہ سجدہ کر لے گولامی کرو ایٹا گولامی تو آنوشٹھانک بھاوے اللہ گولامیٹا پرمان ہلو ہمیں سجدہ کرے فیللام تاہلے ہزار جگہ گولامی تھے تم مکت تم شادین সুতরাং এটার দর্শন তো অনেক সুন্দর. অতএব আর আয়াত কতগুলো আমার মনে নাই, এখনো পনেরোটা না বারোটা কথা মনে নেই. কয়েকটা লাইনে আছে, একটা প্রশ্ন নিচ্ছি আমি. জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? জি রাহাত বলুন, কি জানতে চাচ্ছেন? আমি লাইভে আছি, লাইভে. কে বলছেন, কে জানতে চাচ্ছেন বলুন? আমার তিনটা প্রশ্ন. জি, একটা হলো আপনার নিতবর্তীর জন্য করণীয় কি? দুই নম্বর হলো আমার ওয়াইফ রমজান মাসে বাচ্চা হয়েছে. মৃত ব্যক্তির জন্য কি বললেন? নিতবর্তীর জন্য করণীয় কি? করণীয়, ধন্যবাদ. জি জি, আর একটা প্রশ্ন ছিল. জি বলুন. ফরজ নামাজের পরে যদি ইবাদত গুলো করি, কি বলেছিলেন, কি স্ত্রী নিয়ে কি বলছিলেন? জি ধন্যবাদ. শেখ, দর্শক হচ্ছে এক বোন জানতে চাইলেন, তার হাজবেন্ড দেশের বাইরে ছিলেন বেশ কয়েক বছর, সেই অবস্থা তিনি রোজাগুলো করতে পারেননি পৃথিবী যেখানে ছিলেন, এখন তার অনুশোচনা হচ্ছে, এখন এই রোজাগুলো এখন কিভাবে তিনি আদায় করতে পারেন, এই বিষয়ে কি কোনো সুযোগ আছে কিনা? প্রথমত মনে রাখতে হবে, কেউ যদি ইচ্ছাপূর্বক জওয়ান অবস্থায় ইচ্ছাপূর্বক রোজা ছেড়ে দেয়, তো একটা রোজার পরিবর্তে ষাটটি রোজা, তাহলে বুঝে নেন যে কত বড় ব্যাপার. যেহেতু এটা বোধ হয় উনি জানেন না, জানাও নাই, দিন সম্পর্কে ওনার ধারণা নাই, এখন আর তওবা করতে হবে. আর যেই কটি রোজা উনি রাখতে পারেননি, গনে গনে কটি রোজা নিজে রাখবেন, এটা পয়সা দিলেও চলবে না, যেহেতু তিনি এবল, তিনি সক্ষম, অতএব তিনি এই রোজাগুলি রাখবেন, আর বাকি কিছু দান খয়রাত করবেন, তওবা করবেন. অত রোজা তো আর আপনি ষাটটা ষাটটা করে পারবেন না, আর ওটা আপনার ইচ্ছাপূর্বক হয়তো হয়নি, তখন দিন সম্পর্কে আপনার ধারণা অ্যাওয়ারনেসটা এই পর্যায়ে ছিল না. যাই হোক, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ. তারপরে দর্শক, আমি সব অনেকগুলো প্রশ্ন করেছিলাম, সব ধরনের একটা প্রশ্ন আমার যেটা হলো, যে হারামকে হালাল মনে করলে কি কাফের হয়ে যাবে কিনা? কেউ যদি হারামকে হালাল মনে করে, একটা হলো হারাম হারাম, আর জানে এটা হারাম, তারপরে হারাম কাজটা করলো, হালাল মনে করে করে নাই, এটা আল্লাহ পাকের নাফরমানি করতেছে, এটা কবিরা গুণা, এটা বড় গুণা. কিন্তু যদি হারামকে হালাল অথবা হালালকে হারাম মনে করে, তাহলে কাফের হয়ে যাবে, একবারে দিন থেকে খারিজ হয়ে যাবে. যেমন মদ্যপান করছে, মনে করে এটা হালাল, সুতরাং সে আর মুসলমান থাকবে না, সে একবারে বিদ্রোহী, এটা বিদ্রোহী হওয়ার কারণে হারাম, কিন্তু মনে করছে একটা হারামই মনে করি, তারপর বদভ্যাস আমার, আল্লাহ আমার মাফ করুক, কাউ খায়, কিন্তু এটা তো কবিরা গুণা হবে, শক্ত গুণা হবে, এটা তওবা না করলে এটা মাফ করা হবে না. এই হলো আর কি. দর্শক জানতে চাইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি না মাটির তৈরি? উনি বোধ হয় এটাও জানতে চাইছেন যে সূরা ইয়াসিন কতবার পড়লে কি হবে, মৃত্যু আসান হবে না কবর আজাব মাফ হবে? এটা ডেলি একবারই পড়েন, এতবার না, একবারই পড়েন ইনশাআল্লাহ. এবং নামাজগুলো ঠিকমতো পড়েন, আপনি হেজাব করেন তাহলে পরে আর স্বামীর আনুগত্য করবেন হালাল কাজে, হারাম কাজে না. যখন সিনেমা দেখতে যাই না, তখন বলে আমি সিনেমা দেখব না,
তো তাহলে ঠিক আছে, আল্লাহ তাআলা নামাজ ঠিক মতো পড়বেন আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? আর নবী কিসের তৈরি? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি বলো কুল ইন্নামা আনা বাশার, তুমি বলো আমি মানুষ ছাড়া কিছুই নই, মিসলুকুম আবার আলাদা কোনো মানুষ না, তোমাদেরই মতো মানুষ। সুতরাং তিনি তো মানুষের ঘরের মানুষ। এখন যারা হলো নূর বলে এরা মিথ্যা কথা বলে, এবার এরা এরা কি বলবো, এরা ইসলাম থেকে খারিজ হওয়ার কথা, কারণ আল্লাহর কথার বিপরীতে কথা বলে। নূর হলেই কি ফেরেশতারা তো নূরের তৈরি, এটা আমরা জানি, তো মানুষ কিসের তৈরি? মানুষ হইল মাটির তৈরি। তো ফেরেশতারা নূরের তৈরি হয়ে আসে, সেজদা করলো কাকে? মাটির তৈরি মানুষকে, আদমকে। তাহলে আদম উত্তম হলো না, ফেরেশতা উত্তম হলো? এই মূর্খরা এটাও বোঝে না। এখানে তো নূর আর মাটি দেওয়া কথা নয়, কথা হলো আল্লাহ কার মর্যাদা বেশি দিলেন, সেটা হলো কথা। এরপরে যদি বিজ্ঞানও আমরা আলোচনা করি, তো মাটির মধ্যে নূর আছে, আলো আছে। মাটির মধ্যে ঘষা মারলে দেখবেন যে আগুন বেরিয়ে যায়, আলো বেরিয়ে যায়, কিন্তু আগুনের মধ্যে কি মাটি আছে? আগুনের মধ্যে মাটি নাই। তাহলে 500 টাকার মধ্যে 50 টাকার নোটের মধ্যে 100 টাকা নাই, 100 টাকার নোটের মধ্যে 50 টাকা দুইবার আছে, তাহলে কোনটা শ্রেষ্ঠ হলো? তাহলে আপনাকে বুঝতে হবে, এই মূর্খদের অবাক লাগে আমার কাছে, কিছু মৌলবীরা সুন্নিয়তের নামে এই যে আহলুল বিদআতি ওয়াল খুরাফাত, এগুলি গোমরাহ, এগুলি মানুষকে গোমরাহ করে ফেলছে, কোরআনের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত তারা কথাবার্তা বলে। হ্যাঁ, এরপরে আমরা এমনি কথা বলি, ছেলেটা আসলে শিক্ষাই আলো। আলো বলতে এখানে নূর বুঝাইছে, এটা একটা এমন একটা শব্দ যে শব্দটা রূপকভাবে ব্যবহার করা হয়। শিক্ষা তো শিক্ষাই, শিক্ষাই আলো। আমরা বলি লোকটার কথার মধ্যে বেশ আলো, নূর আছে, এর মানে কি ওই নূর? এই নূর না, এটা আলো হলো সততা, দিশা, সে মানুষকে গাইড করতেছে, সুন্দর ইয়ে করছে, এইগুলি এই সমস্ত। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কোত্থেকে দলিল নেয়? ওই এক আয়াত থেকে বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে আর কি আসছে? ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব আসছে। তারা মনে করে নূর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হলো কোরআন। কিন্তু পরে আয়াতে কি কয়? ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুল আসসালাম, এটির দ্বারা আল্লাহ যাকে চান শান্তির পথ দেখান। তাহলে আপনি এবার বলেন এটি বলতে এক বচনে বলছে, তো ওখানে দুই বচন কয় নাই, তো দুই মানে বোঝা গেল জিনিস একটাই, সেটা হলো কোরআনটাকে নূর, আবার এটাকে কিতাবও বলা হচ্ছে। অন্য জায়গায়ও কোরআনকে নূর বারবার বলা হয়েছে, আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এই তোমাদের প্রকাশ্য নূর তোমাদের উপর, কিতাবে মুবিনও বলছে আবার নূরে মুবিনও বলছে, এটা কোরআনের কথা বলছে, এই কোরআনকে নূর বলা হচ্ছে। ওইটা হলে জ্ঞানের নূর, এই নূর না, জ্ঞান নূর আলো, সেই হিসাবে নূরাম মুবিন। আল্লাহ আহসান বারাকাল্লাহ ফিক। কয়েকজন লাইনার একটু প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কি জানতে চাচ্ছেন বলুন। হ্যালো। জি শুনছি, বলুন আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে যদি কোনো কারণে তারা বিনামাজ, যতটা সময় তারা বিনামাজ দিন রাতে পড়া না হয়, তো সেটা কি দিনে পড়া যাবে কিনা? আর আরেকটা প্রশ্ন হলো আমার, যে নফল নামাজ আমরা আমাদের নফল নামাজ সরি নফল রোজা হাজবেন্ডের পারমিশন নিয়ে করতে হয়, কিন্তু যদি আমার বিগত দিনে কাজের রোজাগুলি আমি করি, সেগুলির জন্য কি পারমিশন লাগবে কিনা হাজবেন্ডের? ধন্যবাদ জানবো আমরা। শেখ, দর্শক জানতে চেয়েছিলেন মৃত ব্যক্তির জন্য করণীয় কি? জি, ইদা মাতাল ইনসান ইন কাতআনহু আমালু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তো তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার নতুন এমন আমল যেগুলির দ্বারা সে কল্যাণ পাবে এগুলি এইসব, এটা সরবরাহ লাইনটা একবারে কেটে যায়। ইল্লা মিন সালাস, তবে তিন দিক থেকে মৃত্যুর পরে চালু থাকতে পারে, সেটা কি? এক নম্বরে হলো সদকাতি জারিয়া, সে সদকায় জারিয়া করে গেছে দুনিয়াতে, মসজিদ মাদ্রাসা বানিয়েছে, এতিমখানা বানিয়েছে, হসপিটাল বানিয়েছে,
মানুষের কল্যাণে জনকল্যাণে কিছু আল্লাহর হস্তে অনেক কিছু করে গেছে। এই যতদিন এটা চালু থাকবে ততদিন সওয়াব কবর পেতে থাকবে। এক আরেকটা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, কাউকে জ্ঞান শিক্ষা দিয়েছে সেটা দুনিয়া আখেরা যেটাই হোক, সময় শেষ সংক্ষেপে, তাহলে এই জ্ঞানের যতদিন চর্চা থাকবে ততদিন পাবে। তৃতীয়টা সুসন্তান তার জন্য দোয়া করে। তাহলে এখন দোয়া এই তিনটি জিনিস খামাখাই আমাদের দেশে ঘটা করে খাওয়ান দাওয়ান হ্যান ত্যান এগুলি কিচ্ছু হয় না, বড় উল্টা গুণা। আসাদ সৈয়দ বারাকাল্লাহ ফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে করোনা সৈয়দ আলোকনগুলি বিশ্বাস আমাদের সামনে পরিষ্কার হলো। আল্লাহ পাকে আপনাকে অত্যন্ত জাজাকের দান করুন, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শেখের কাছ থেকে করোনা সৈয়দের আলোকে শেখ বেদাত মুক্ত আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে যে আমাদের জীবনটা কীভাবে হওয়া উচিত, আমরা কীভাবে ভুল থেকে শির থেকে এবং বেদাত থেকে বেঁচে আমরা সহিভাবে আমল করে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।